ঢাকা সানসোল যাওয়ার পথে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে দুর্ঘটনা। মেমারির কাছে দু নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে সেতুতে ধাক্কা মেরে ঝুলে রইল বাস। দুর্ঘটনায় আহত হয়েছেন সাতজন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কাউকে করোনার ভ্যাকসিন নিতে জোর করা যাবে না, এক নির্দেশে এমনটাই জানিয়েছে সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছে, করোনার ভ্যাকসিন নিলে কি ধরনের উপসর্গ দেখা দিতে পারে বা শরীরের ওপর এর কি প্রভাব পড়তে পারে সে বিষয়ে তথ্য প্রকাশ করতে হবে। যারা ভ্যাকসিন নেননি তাদের ক্ষেত্রে জনসমাগমের জায়গায় যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সেই বিধিনিষেধ প্রত্যাহার করতে বলেছে সুপ্রিম কোর্ট। তবে এখন কেন্দ্রের যে ভ্যাকসিন নীতি রয়েছে তা অযৌক্তিক নয় বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত। করোনা মোকাবিলায় বৃহত্তর স্বার্থে সরকার চাইলে শর্ত বা বিধিনিষেধ আরোপ করতে পারবে বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত। ডক্টর দীপেন্দ্র সরকার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ডক্টর সরকার, কি বলবেন সর্বোচ্চ আদালতের যে নির্দেশ এসেছে তার সম্পর্কে? প্রথমে বলি যে সর্বোচ্চ আদালত যা নির্দেশ দেবেন সেটা আমাদের শিরোধার্য, আমাদের সেটা মেনে চলতে হবে। হ্যাভিং সেড দ্যাট, আমি এখনো পর্যন্ত কাউকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে টানতে টানতে জোর করে ভ্যাকসিন দেওয়া হয়েছে এরকম ঘটনার কথা খুব একটা শুনিনি। যেটা হয়েছে বিভিন্ন অফিস বা বিভিন্ন কর্মস্থলে বারে বারে বলা হয়েছে যে আপনারা দয়া করে ভ্যাকসিনটা নিন। এই জায়গাটাতে একটা কথা আমরা মেডিকেল অ্যাঙ্গেল থেকে বলি যে কোন জায়গায় আমি একজনের অসুস্থতার কথা আরেকজনকে বলতে পারি, কখন বলতে পারি? যদি তার অসুস্থতাটা সমাজের ক্ষতি করতে পারে। অর্থাৎ আমাদের এই মুহূর্তে দ্বন্দ্বটা একদিকে হচ্ছে ব্যক্তির স্বাধীনতা আর একদিকে সামাজিক কর্তব্য। যেরকম ব্যক্তির স্বাধীনতাটা খুব গুরুত্বপূর্ণ সেরকম সামাজিক কর্তব্যটাও কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ, পার্টিকুলারলি যখন আপনি একটা অতিমারির মাঝখানে দাবানালের মাঝখান দিয়ে গত দু বছর ধরে হেঁটেছেন। সুতরাং ব্যক্তির স্বাধীনতার কথা মনে রাখলেও সেই ব্যক্তি যে একটা সামাজিক মানুষ এবং তার যে সমাজের প্রতি কিছু কর্তব্য আছে সেটা মানতেই হবে। দ্বিতীয় কথা মনে রাখতে হবে যে এই তথ্যটা যখন সুপ্রিম কোর্ট বারে বারে সরকারকে বলছেন যে আপনারা জানিয়ে দিন যে ভ্যাকসিনের কি কি সাইড এফেক্ট আছে, এবং ভ্যাকসিনের সাইড এফেক্ট দেখার জন্য কিন্তু ভারত সরকারের তরফ থেকে ভ্যাকসিন সাইড এফেক্ট মনিটরিং কমিটি প্রত্যেকটা রাজ্য জেলা স্তরে রাখা আছে, সুপ্রিম কোর্টকে কিন্তু এটাও বলতে হবে বা বলেছেন নিশ্চয়ই যে ভ্যাকসিন না নিলে যে মৃত্যু হার প্রায় 12-14 গুণ বেশি ভ্যাকসিনেটেড পপুলেশনের তুলনায়, সেই তথ্যটাও কিন্তু সামনে আনাটা খুব গুরুত্বপূর্ণ। সুতরাং সরকার যখন সাইড এফেক্টের কথা বলবেন তখন আনভ্যাকসিনেটেড পপুলেশনের ক্ষেত্রে যে মৃত্যু হার অনেক বেশি এবং আনভ্যাকসিনেটেড পপুলেশন থাকা মানে যে আমরা অতিমারি থেকে বেরোতে পারবো না, এই গুরুত্বপূর্ণ তথ্যগুলোও কিন্তু সামনে রাখা উচিত। মূল বক্তব্যের শেষে আমি এটাই বলবো, আমি ভ্যাকসিন পন্থী, আমি বিশ্বাস করি যে ভ্যাকসিন এডওয়ার্ড জেনার থেকে কোভিড ভ্যাকসিন পর্যন্ত এই ভ্যাকসিনগুলো কোটি কোটি মানুষের প্রাণ বাঁচিয়েছে। একে অবহেলা বা সন্দেহের চোখে দেখা মানুষ জাতির জন্য খুব ভালো কাজ নয়। অনেক ধন্যবাদ ডক্টর সরকার।